এটাই বিজেপির পরম্পরা, এটাই বিজেপির বৈশিষ্ট্য। দুর্ভাগ্যবশত যে পঞ্চায়েত নির্বাচন চলছে, পঞ্চায়েত নির্বাচন অত্যন্ত দুঃখদায়ী নির্বাচন হয়ে দাঁড়িয়েছে। মনোনয়ন পত্র জমা দেওয়ার আর মাত্র দুদিন বাকি আছে, অথচ সেই পরিমাণ মনোনয়ন হয়নি। 9000-এর মতো গ্রাম পঞ্চায়েতে আমরা নমিনেশন দিয়েছি, কিন্তু তৃণমূল কংগ্রেস দেখাতে চাইছে যে বিজেপি আর তৃণমূল কংগ্রেস নমিনেশনের ক্ষেত্রে তো ক্লোজেস্ট আছে। তার মানে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি অল্প দূরত্ব আছে, তার মানে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে ওদেরও অসুবিধা আছে, এটা আমরা বোঝাচ্ছি। কিন্তু আসলে বিষয়টা তাই নয়। আসলে বিষয়টা হচ্ছে নমিনেশন ওরা লাস্ট দুটো দিতে দেওয়ার জন্য ঠিক করে রেখেছে, তার কারণ এখন ওদের ক্যান্ডিডেট লিস্ট ডিক্লেয়ার হলে পার্টিতে ভাঙন ধরে যাবে আর দলে দলে লোক বিজেপিতে চলে আসবে। আপনারা মিডিয়াতে অনেকটা দেখিয়েছেন যে কিভাবে সোজাসুজি গুলি চালাতে চালাতে তৃণমূলের লোকেরা যাচ্ছে, চীনের তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল করলে মমতা ব্যানার্জি আতঙ্কিত হন, আর তৃণমূলের লোকেরা রাস্তায় গুলি করতে করতে মিছিল করলে মমতা ব্যানার্জি একটি শব্দ করে না। কেন মুখ্যমন্ত্রী নীরব? আমরা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি, কেন উনি চুপ রয়েছেন? আমরা একটি সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম, যে মামলার আজকে একটা হিয়ারিং হয়েছে, আপাতত রায়দান স্থগিত আছে, সোমবার হয়তো রায়দান হবে। আমরা আশা করছি যে সুপ্রিম কোর্টের এই রায়দানের মাধ্যমে হয়তো নতুন কোন একটি দিক বাংলার গণতন্ত্রের সাথে খুলবে, এটা আমরা আশা করছি। কিন্তু দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে যে একটা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়তে হচ্ছে মনোনয়নের জন্য, এর চেয়ে দুর্ভাগ্যের স্থিতি বাংলায় আর কিছু হতে পারে না। আজকে গুজরাটে নির্বাচন হচ্ছে, আজকে উত্তরপ্রদেশে নির্বাচন হচ্ছে, ভারতবর্ষে কত জায়গায় নির্বাচন হচ্ছে, বিজেপি সরকার থাকায় নির্বাচন হচ্ছে। একটা কোথাও বুদ্ধ করার অভিযোগ আছে, একটা কোথাও খুনের অভিযোগ আছে? তাহলে বিজেপি সরকার যেখানে যেখানে সারা দেশে আছে, 21টা সরকারের কথা স্মৃতিজি বললেন, কোথাও কোনো লুটপাট নেই, ভোট লুট নেই, খুন নেই, কিছু নেই, আমরা ক্ষমতায় এসেছি। আর এখানে একটা পঞ্চায়েত নির্বাচন লড়তে গেলে রক্তের পর রক্ত ঝরতে থাকে, গণতন্ত্র আছে রক্তাক্ত। সেই কারণে আমরা এর তীব্র নিন্দা করছি। আমরা ইলেকশন কমিশনারের কাছে এখনো দাবি করছি যে শুধু এসডিও অফিসে নয়, ডিএম অফিসেও নমিনেশন করার ব্যবস্থা করুন, আর যদি সম্ভব হয় আমাদের পুরনো দাবি অনলাইনে নমিনেশন হোক, তাহলে রক্তপাত অন্তত কিছুটা কম হবে। তার সাথে সাথে নির্বাচন কমিশনের কাছে আমরা একটা দাবি করছি, 9 তারিখ মনোনয়নের শেষ দিন, সেই দিন কমসে কম 3 দিন বাড়ানো হোক। 3 দিন মনোনয়নের দিন যদি বাড়ানো হয় তাহলে কিছুটা মানুষ মনোনয়ন দিতে পারবে, রাজনৈতিক দলেরও লড়তে পারবে। অতএব এই বিষয়টার জন্য আমরা ইলেকশন কমিশনকে বিচার বিবেচনা করার জন্য আমরা বলছি, আমরা চাই অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হোক। সে নির্বাচনে মানুষ যাকে রায় দেবে তিনি জিতে আসুক, কিন্তু এইভাবে নির্বাচনের নামে গণতন্ত্র হত্যা প্রহসন হোক এটা আমরা চাই না। আমরা তাই এর তীব্র নিন্দা করছি। আমরা এই সরকারের এই জাতীয় উগ্রবাদী নীতিকে আমরা ধিক্কার জানাচ্ছি বাংলার মানুষের কাছে। আমরা এই বিষয়টা নিয়ে বাংলার মানুষের ঘরে দরজায় দরজায় পৌঁছবো, গণতন্ত্রহীনতার তৃণমূলের এই জাতীয় মস্তানবাজির জন্য। কারণ মানুষ চেয়েছিল পরিবর্তন, এই কারণে যে এখানে গুন্ডাবাজির রাজনীতি শেষ হোক, বদলার রাজনীতি শেষ হোক, কিন্তু তৃণমূলে এসে বদলা নয় বদল চাই করে এখন বদলার রাজনীতি শুরু করেছে, যার আমরা তীব্র নিন্দা করছি।